আপনি কি জানেন অতিরিক্ত লিপস্টিক ব্যবহার অতিরিক্ত কানে হেডফোন ব্যবহার করলে কি ক্ষতি হয়? মাথা সঠিক ব্যথা, উত্তর শ্রবণ ক্যান্সার, শক্তি কমে, শ্রবণ শক্তি কমে নাকি হার্টের ক্ষতি? কারণ গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলে হতে পারে মারাত্মক সমস্যা। হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে সরাসরি অডিও কানে যায়। 100 ডেসিবল বা তার বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে। চিরতরে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে কোনো ফল খেলে কখনো বুড়ো হবেন না। আনারস, সঠিক আঙ্গুর, উত্তর আঙ্গুর, আপেল নাকি কলা? অতিরিক্ত লিপস্টিক ব্যবহার করলে কোন রোগ হয়? চর্মরোগ সঠিক উত্তর কিডনি রোগ, কিডনি রোগ, ডায়াবেটিস নাকি ক্যান্সার? লিপস্টিকে ম্যাগনেসিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ব্যবহৃত হয় যা বিপজ্জনক রোগ এবং শারীরিক ক্ষতির ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত মাত্রায় ক্যাডমিয়াম রেচনতন্ত্রে এবং কিডনি বা বৃক্কীয় রোগের সৃষ্টি করে। লিপস্টিকের অতিরিক্ত ব্যবহারে ঠোঁটের লোমকূপ ছোট হয়ে আসে, যার ফলে ঠোঁটের ত্বকের নমনীয়তা কমে গোসলের পানিতে কি মেশালে ত্বক দ্রুত উজ্জ্বল হয়? লেবুর রস, সঠিক উত্তর লেবুর গোলাপ রস, জল, লবণ নাকি তুলসী পাতা? গোসলের পানিতে এই তেল মেশালে তা আপনার ত্বকের সৌন্দর্য বাড়াতে কাজ করবে। এটি গোলাপ, চন্দন, ল্যাভেন্ডারের মতোই ভূমিকা রাখবে। পাশাপাশি এই তেল দূর করবে ঘামের দুর্গন্ধ। প্রতিদিন গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন আর নিজেই চমক দেখুন। আমাদের ত্বকের জন্য অন্যতম উপকারী উপাদান হল গোলাপ জল। ত্বক ভালো রাখতে এই উপাদান নিয়মিত ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে বাড়তি উপকারিতা পেতে গোসলের পানিতে গোলাপ জল মিশিয়ে নিন। এতে স্বস্তি তো মিলবেই, ভালো থাকবে ত্বকও। বাড়িতে যাদের শরীরে দুর্গন্ধ হয় তাদের জন্য লেবু পানিতে গোসল দারুণ সমাধান।
এর অ্যাসিডিক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি বাজে গন্ধ দূর করতে জাদুর মতো কাজ করে। লেবুর সাইট্রিক অ্যাসিড ত্বকের ছোপ ছোপ দাগ দূর করতে সাহায্য করে। গোসলের পানিতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে নিয়মিত কোন খাবার অতিরিক্ত খেলে আপনি মারা যাবেন? ভাত, সঠিক উত্তর, রুটি, লবণ, মাংস নাকি লবণ? স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট এক প্রকাশিত প্রতিবেদনে বলেছে, অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি, পেটে ক্যান্সার, স্থূলতা এমনকি হাঁপানির সমস্যা দেখা দেয়। অতিরিক্ত লবণ খাওয়া হলে হার্ট ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য গবেষকদের মতে, রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্র খাওয়ার পরেই ধূমপান করলে কোন রোগ হয়? কিডনি নষ্ট, সঠিক উত্তর, রক্ত নষ্ট, ক্যান্সার, ডায়াবেটিস নাকি ক্যান্সার? ক্যান্সার, হৃদরোগ ও শ্বাসপ্রশ্বাসজনিত রোগ ছাড়াও অন্ধত্ব, বধিরতা, ডায়াবেটিস, স্মৃতিভ্রম এবং বন্ধ্যাত্বের কারণ হতে পারে ধূমপান। এছাড়া অপারেশন হওয়ার পর ধূমপায়ীরা সেরে উঠতে অধূমপায়ীদের চেয়ে বেশি সময় নেয়। অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের অপারেশন সফল না হওয়ার পানের সঙ্গে কোন খাবারটি খেলে ফুসফুসে ইনফেকশন হয়? সঠিক উত্তর, খয়ের, সুপারি নাকি মৌরি?